হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। আজকে আমি প্রচুর কাজ করছি, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। দেখুন নাদিম কত বাজার করছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মাংস কিনছে। এখানে ছিল গরুর মাংস, মুরগির মাংস, তারপরে সোনালি মুরগির মাংস, চিংড়ি মাছ, আরও অনেক ধরনের বাজার। কিন্তু আমি মোটেও খুশি না, কারণ সব কাজ আমাকে করতে হবে, এতগুলো মাছ মাংস আমি কিভাবে কুটবো। বাট আমি এটা ভেবে খুশি ছিলাম যে ইচ্ছা মতো খাবো। এখানে গরুর মাংস আছে 3 কেজি। মানে গরুর মাংসের কাহিনীটা কি জানেন? ও হচ্ছে হাড্ডি ছাড়া গরুর মাংস পছন্দ করে, আর আমি হাড্ডি মানে হাড্ডি খেতে পছন্দ করি গরুর মাংসের। তো এই জন্য 2 কেজি কিনছে, মানে জাস্ট মাংস, আর 1 কেজি কিনছে হাড্ডি, মানে আমার জন্য দুইটা একসাথে মিক্সড করে। আর সব কাজ শেষ, মাংস টাংস সব কুটে ফেলছি। এই যে আমার ফ্রিজ দেখুন পুরো ভরে গেছে, তাও কিন্তু খালি আছে ফ্রিজটা। এদিকে নাদিম আমার অবস্থার ভিডিও করতেছে, কি বলবো, একটু হেল্পও করতেছে না, খালি ভিডিও করতেছে, মানে বাজার করে সে পুরো হয়রান হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ করতেছি, আর এই যে আমার অবস্থা দেখুন, আমি পুরো ঘেমে শেষ হয়ে গেছে। আমার প্রচুর কষ্ট হচ্ছিলো এতগুলা কাজ করতে, সব কাজ শেষ। আর এই যে এখন আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। এই যে আমার গরুর মাংস গাইস, আমি যে ছোটো ছোটো পলি করছিলাম গরুর মাংস, দেখে থাকবেন, অনেকেই বলবেন আপসোয়াপ আপনার তো কিপটা ছোটো ছোটো পলি করছেন। আসলে আমরা বাসি খাবার খাই না, মানে আমি খেতে পছন্দ করি, নাদিম হচ্ছে একবেলার খাবার আর একবেলা খেতে পছন্দ করে না, এই জন্য জাস্ট আমরা একদিনের জন্য রান্না করি। গরুর মাংসের মধ্যে তো নাদিম হাড্ডি তেমন নাই নাই, এই জন্য একটু কম কম লাগতেছে। এখানে হচ্ছে 1/2 কেজির মানে একটু কম আছে, আমি ভিডিও করার জন্য বেশিই নিছি, নাহলে আর একটু কম নিতাম, কারণ আজকে এটা রাতে খাবো আর দুপুরে খাবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে, আমি মনে করি মশলা কষানোর ভিতরে মাংসের স্বাদ। আমি সবসময় মশলাটা একদম কালো করে ফেলবো ভেজে, যাতে করে মশলার ঘ্রাণটা না থাকে। আর মশলার ঘ্রাণ থাকলে আমিও খেতে পছন্দ করি না, আমার জামাইও খায় না। আর এখন গ্যাস থেকে নিয়ে এখন কারেন্টের চুলোয় দিয়ে দিব, কারণ আমাদের সিলিন্ডার তো, এই জন্য একটু সাশ্রয় করি আর কি। আমার সব কাজ শেষ, রান্নাটা হলেই হয়ে যাবে। এই যে গরুর মাংস কষানো শেষ হয়ে গেছে, এখন পানি দিয়ে নিব, ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব, এখন এটা আস্তে আস্তে হবে। রান্না শেষ, এখন আমি বানাবো আমার জন্য এই ওয়েট লুজ টি। এটা হচ্ছে ওয়েট লুজ টি, এটাতে সকালে খালি পেটে খেতে হবে। এটা হচ্ছে বেলি ফ্যাট রিডিউসার পাউডার, এটা হচ্ছে রাতে ডিনারের পর খেতে হবে। তো আমি যেহেতু একটু পরে ডিনার করব, তাই জন্য এখনই বানাই ফেলছি, কারণ এটা 30 মিনিট ভিজে রাখতে হবে। 1 চামচ নিয়ে নিলাম, এখন এটা ভালোভাবে মিক্সড করে 30 মিনিটের জন্য রেখে দিব। এই প্রোডাক্টগুলো নারী পুরুষ দুজনেই খেতে পারবে, কোনো সাইড ইফেক্ট নাই, আর যারা প্রেগনেন্ট তারা খেতে পারবে না। এবং এই প্রোডাক্টগুলো খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম থেকেও মুক্তি করে। এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন স্বর্ণা শপ পেজে, পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। এই যে আমরা খাবার টেবিলে চলে আসলাম, আমার গরুর মাংস রেডি, দেখুন কত সুন্দর কালার, মাশাল্লাহ। নাদিমাকে বলতেছে চামচ কোথায়, এই যে চামচ এনে দিলাম। আর ওকে বলতেছি তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি নিয়ে খাও। এই কথা বলছি বলে নাদিম ইচ্ছা মতো মাংস নিতেছে, আর আমার দিকে তাকায় আছে, বলতেছে আরও কি নিবো। আমি বলতেছি আগে এইগুলো শেষ করো, দেন তারপরে নাও। তারপরে সালাদ নিয়ে নিচ্ছে, এই সালাদটা নাদিম অনেক বেশি পছন্দ করে। গরুর মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, ও বলতেছিল আমাকে, আর ও তো খেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।